হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো অনেক দিন যাবত ভিডিও দেওয়া হচ্ছে না, তো ভাবলাম আজ নতুন আরেকটি ভিডিও তৈরি করে ফেলি আপনাদের জন্য। তো আশা করছি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখানে জুস, পিওর জুস তৈরি করব, সেই জন্য আমি কিছু আম নিয়ে নিয়েছি। সে আমগুলো খুব ভালোভাবে ক্লিন করে আমি কেটে নেব টুকরো টুকরো করে। তো এটা আমাদের গাছের আম, একদম ফ্রেশ আম। তো এখন আমের সিজন, সেই জন্য এভাবে আপনারা চাইলে কিন্তু জুস করে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি আমগুলো টুকরো করে কেটে নিয়েছি, আর এ পর্যায়ে কিন্তু আমি একটা ব্লেন্ডারের জগে আমি আমের টুকরোগুলো দিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি আম দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে নিব স্বাদ মতো চিনি। আপনারা যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেরকম অ্যাড করে নিবেন। কেউ আছে বেশি চিনি মিষ্টি খেতে পছন্দ করে, আবার কেউ কম, তো সেই জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি, আর পানি অ্যাড করার পর এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। আর পানিটা দিয়েছি কিন্তু আমি একদম ফ্রিজের পানি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর জুসটা সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে, তো সেজন্য আপনারা ফ্রিজের পানিটা ইউজ করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এ পর্যায়ে কিন্তু আপনারা জুসের আমের সাথে কিন্তু পুদিনা পাতা দিয়ে নেবেন। এটা আমি ভিডিওটা দড়তে ভুলে গেছিলাম, সেই জন্য পুদিনা পাতা দিলে এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, একদম সহজ একটা রেসিপি। খুব সহজেই কিন্তু অরিজিনাল আমের জুস তৈরি করে খাওয়া যায়, গড়েই একটু সময় দিলেই হয়। তো এ পর্যায়ে কিন্তু আমার আমের জুস তৈরি করা হয়ে গেছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেতে পারেন নতুন ভিডিওর। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।